হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন ম্যাক্সিমাম সব বেটা ফিশের ভিডিও থাকবে এখানে, যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার কাছে এখন কী কী কালেকশন আছে সেগুলো। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শেষের দিকে অনেক বেশি সুন্দর মাছের চমক আছে, অনেক দামি একটা মাছ এক দুইটা দেখানোর চেষ্টা করব। প্রথম ভিডিওতে একদম যেটা দেখছিলাম ওটা নিউ ক্যান্ডি ছিল, আর এইটা হচ্ছে ইয়েলো, সরি ফ্যান্সি। এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন স্ক্রিনে, এটা হচ্ছে একটা কই গ্যালাক্সি মেল। এটা একটা মার্বেল ফ্যান্সি প্লাকেট মেল। এই মাছটা প্রচুর অ্যাক্টিভ, প্রচুর বলে বোঝানো যাবে না। এই দুইটা মাছের পাশাপাশি রাখা প্রচুর অ্যাক্টিভ। এখন যেটা দেখতে পারতেছেন এটা একটা ওয়াইল্ড বেটা, গ্রিন ইমবিলিশ বলে এটাকে। সবাই জানেন এরা প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে থাকে, আর এরা ফ্লেয়ার করলে এত সুন্দর লাগে। যখন বাদাম পাতায় রাখা যায় বাদাম পাতার পানিতে, ওই সময় এদের কালারটা বেশি সুন্দর লাগে। দেখেন এটা বাদাম পাতার পানিতে রাখা আছে, যার কারণে পানির কালারটা লাল আছে, এই জন্য মাছটা ভালো আছে এবং দেখতেও সুন্দর লাগছে। এরপরে আমরা একটা মাছ দেখবো, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের প্লাকেট। এটা সামুরাই ব্রিডের ছিল সম্ভবত, ব্ল্যাকের ভেতরে সামুরাই প্যাটার্ন আছে। এটা একদম পিওর ব্ল্যাক না, যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার ভেতরে সামুরাই প্যাটার্ন আছে। এখানে মেল ফিমেল দুটাই আছে, অ্যাডাল্ট, খুবই অ্যাক্টিভ। যদি কারো লাগে যোগাযোগ করবেন, দেওয়া যাবে। এরপরে আমরা দেখবো হাফ মুন। মাছটা অনেক সুন্দর, অনেক অ্যাক্টিভ, মাস্কট হাফ মুন বলে। এটা একটা ফ্যান্সি হাফ মুন মেল, মার্বেল ফ্যান্সি বাটারফ্লাই। মাছটা প্রচুর অ্যাক্টিভ, এখন দেখতে পারবেন কী পরিমাণ ফ্লেয়ার করে। এটা দেখতে থাকুন, অসাধারণ। যদি কারো লাগে নিতে পারেন। এটা শুধু মেল আছে এবং চাইলে ফিমেলও দেয়া যাবে এটার সাথে মিলাইয়া। আসলে সবই এক্সক্লুসিভ মাছ। এরপরে দেখবো আরও একটা কই গ্যালাক্সির জোড়া। এখানে মেল ফিমেল আছে, এটা মেল, আর ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফিমেল। ওগুলো কই গ্যালাক্সি এই জিম্পিকে, অনেক সুন্দর কোয়ালিটি, অনেক অ্যাক্টিভ, মাশাল্লাহ, খুব একদম অ্যাডাল্ট। এবং ফিমেলটা ফুল লোডেড, প্যাটের দিকে যদি খেয়াল করেন ফিমেলের দেখবেন একদম লোড, ডিম দিয়ে ভরা, ফুল লোড আছে। এরপরে একটা মাছ দেখবো, এটাও কই গ্যালাক্সি মেল। দেখতেই পারতেছেন কী পরিমাণ অ্যাগ্রেসিভ এবং কেমন অ্যাক্টিভ, রেড কই গ্যালাক্সি মেল। এরপরে আরও একটা কই গ্যালাক্সির জোড়া আসছে এখানে। এইটার লেজটা দেখেন ব্লু এবং ব্ল্যাক মিক্সড, আর বডিটা রেড ব্লু হোয়াইট মিক্সড আছে। অনেক সুন্দর বিগ সাইজের মাছ, এগুলোর সাইজ কিন্তু অনেক বড়, নর্মালের থেকে একটু বড় সাইজের এগুলো। এইটা হচ্ছে আমার কাছে এখন যতগুলো কই গ্যালাক্সি আছে সবগুলোর ভেতরে এটা বেস্ট। মেল ফিমেল দুইটারই কালার এত সুন্দর, অসাধারণ কোয়ালিটি। এটা ফিমেল, ফিমেলের কালারটা অনেক জোর, দেখতে পারতেছেন। এই মাছের আমি বেশ কয়েকটা ভিডিও করছিলাম, এরপরে শুধু মেলের একটা ভিডিও আছে। দেখেন এই আসছে, প্রচুর অ্যাক্টিভ, আর এত সুন্দর কালার, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভিডিওটা দেখতে থাকুন। দেখেন বাদাম পাতা দিয়ে রাখলে মাছ এমনিতেই ভালো থাকে। আমরা যে সবসময় বলি যে বাদাম পাতা ইউজ করবেন, এটার পেছনে অনেক কারণ আছে। যখন বাদাম পাতা দিয়ে মাছটা রাখবেন, ওর কালার যদি নর্মালও থাকে আরও গ্রো করবে। ভালো খাবার তো অবশ্যই দিবেন, তার পাশাপাশি বাদাম পাতা দিয়ে রাখবেন, নিজেই এর ফলাফল উপভোগ করতে পারবেন। এরপরে আমরা চলে যাব দামি কিছু আইটেমে। গোল্ড স্টার অ্যাভাটার, এটা ফিমেল। এর প্যাটার্নগুলো শুধু লক্ষ্য করেন, যদি কেউ অ্যাভাটার দেখে থাকেন এই মাছটাকে বলতে হবে মাশাল্লাহ, অনেক সুন্দর।
এটা হচ্ছে ওটার ফিমেল গোল্ড স্টার অ্যাভোটেটেড, সরি এটা মেল, আর এই যে এইটা ফিমেল, এটা মেল, আর ডান পাশে যেটা ছিল ওটা ফিমেল, দুইটা একসাথেই দেখাবো। এই যে এটা ফিমেল, হ্যাঁ। এরপরে আমরা চলে যাবো আর একটা সর্বশেষ আকর্ষণ, ইয়েলো ফ্যান্সি প্লাকেট, মোস্ট এক্সক্লুসিভ। বাংলাদেশে এত ইয়েলো কালারের প্লাকেট খুবই কম আসে, খুবই কম, খুবই রেয়ার বলা যায়। সো দেখতে পারতেছেন এই ছিল কালেকশন, এটা অনেক মোটামুটি দামি মাছ। যদি দাম জানতে চান ইনবক্সে মেসেজ দিবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা জানিয়ে দিব। তো এই ছিল আজকের কালেকশন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।